Hello, Wi-Fi Mund. কালকে শুক্রবার যার কারণে কালকে তারা কাজ করবে না জুমার দিন নামাজ পড়তে হয় দেখা যাচ্ছে সময়টা অনেক কম থাকে সকালবেলা আর যদি কাজ করতে যায় তাহলে দেখা যাচ্ছে জুমার নামাজটা মিস যায় যার কারণে আজকে তারা তারগুলো টানিয়ে দিয়েছে একদিন আগে আর শনিবার দিন সারাদিন যত কাজ করা লাগে আমার কাজগুলো করে দেবে আর যেগুলো আছে বাদ বাকি সবার কাজ একদিনই করে দেবে আর আমি ওকে বলছি যে আমি রাজশাহী যাবো যার কারণে আমাকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে দিতে হবে আমি থাকবো না তো আমাকে বলে যে ভাই আপনার সমস্যা নেই আপনি রাজশাহীতে ঘুরে আসে আমি শনিবারের ভিতরে কমপ্লিট করে দেবো তারপর আপনি বাপাইগুলো আপনি ঠিক করে নিন যে কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার আপনি এখানে আমি জাস্ট লাগিয়ে দেবো তারপর আপনি এখান থেকে সরিয়ে দিন আর অনেক তার দিয়েছে যে আপনি এখান থেকে যত দূর আপনি নিয়ে যেতে পারেন এখানে প্রায় আমরা ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবো তো আমি এখানেই রাখবো শুধু রাখবো না কারণ সরু তার যদি একবার ভেঙে যায় কাছের ফাইবার তার তাহলে দেখা যাবে যে আবার নতুন করে জয়েন দিতে হবে অনেক অনেক ব্যয়বহুল সে ব্যাপার তার কারণে আমি বলেন ভাই এখানে থাক সমস্যা না আপনি যে কাজগুলো আছে শনিবার দিন কমপ্লিট করে দিয়ে দেন তো বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি শনিবার দিন কমপ্লিট করে দেবেন যাই হোক আর এক জায়গায় লাগান লাগিয়ে দিচ্ছে তার ওখানে কাজ করতেইছে তো আমাকে আগে বললাম যে ভাই আমার কাজটা আগে করিয়ে দিয়ে দেন আমি রাজশাহীতে চলে যাবো কারণ রাজশাহীতে আগামীকাল সলঙ্গা ডিগ্রি কলেজের ম্যাচ আছে ফুটবল ম্যাচ তো সেখানে আমি যাবো সাদা আমাকে বলেছে যেতে হবে যার কারণে আমি আজকেই কাজগুলো তাতানোর কাজগুলো সেরে নিলাম ওই জায়গায় লাইন না করার একমাত্র কারণ হলো বাড়ির যেগুলো লোক আছে সবাই একসাথে লাইন চালাবে কারণ সবাই মিলে লাইনটা নেওয়া হয়েছে সবাই একসাথে মিলে লাইনগুলো চালাবো আর যদি দেখা যায় যে এই দিকে নিয়ে এসে বা ঘরের ভিতর নিয়ে এসে দেখা যাবে যে বাড়ির আশেপাশে পাবে না যার কারণে ওইখানে লাগাতে হচ্ছে সবাই মিলে একসাথে লাইনটা নিয়ে আসলাম আর সবাই যদি লাইন না পায় দেখা যাবে অনেক ঝামেলা হয়ে যাবে দেখা যাবে যে নানান পোস্টের জবাব দিয়ে করতে হবে এই জন্য দেখলাম যে না থাক ওইখানেই থাক আমার সুবিধা সুবিধা তাদেরও সুবিধা বলতে একটা কথা আছে দেখা যাবে আমার কম্পিউটারে বা ইয়ার পিসির ভিতরে ওইখানে আমি মনে করেন যে তার দিয়ে বা ক্যাপসিট কিছু তার দিয়ে ওইগুলা দিয়ে আমি মনে করেন যে পিছনে কেবল করে চালাতে পারবো আর আমি বাড়িতেও বেশি থাকি না সবাই মিলে চালাবে যেহেতু তাদের সুবিধা মতো জায়গা লাগাতে হবে ওখানে লাগালে দেখা যাবে বাড়ির পুরো জায়গাটাই ব্যাক আপ হয়ে যাবে আশা করি এখন কী হবে রাউটার কোন দিকে আসলে লাইন অ্যাক্সেস যায় তা জানা নেই হয়তো আমার মনে হয় যে ওখানে ব্যাক আপ দিয়ে দেবে পুরো বাড়ির দেখা লোকজন আছে আমার ঘরের যে মানুষগুলো আছে সবাই মিলে আর ওই পাশে আমার স্বাস্থ্য বাইরে আছে আর যেগুলো ভাই ব্রাদার আছে সবাই মিলে চালাতে পারবে সমস্যা হবে না আশা করি এই জন্য আসলে ওখানে লাগানো আর যারা লাগালে তাদের বললাম ভাই এখানেই লাগান কারণ এই পাশে লাগালে ঝামেলা হয়ে যাবে দেখা যাবে পরবর্তী আবার আপনাদেরকে ডাক দিতে হবে আপনাদেরকে এখানে আসতে হবে একটা ঝামেলার বিষয় ঠিক আছে আর আমি রাজশাহীতে যাবো এখন এই জিনিসগুলো একটা ঝামেলা করতে চাই না আপনি এখানে লাগিয়ে দিয়ে দেন পরবর্তী যদি আবার কোনো সমস্যা হয় আমি অন্য জায়গায় ঠিক করে নেবো অন্য জায়গায় লাগিয়ে নেবো আমার সুবিধার্থে ঠিক আছে যেখানে ভালো পাই সেখানে আমি লাগিয়ে নেবো তো আপাতত আপনি এখানে লাগিয়ে দিয়ে যান তো ভাইরা বললো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আমি তার কিছু তার বেশি দিয়ে যাচ্ছি আপনি লাগাতে নিতে পারেন পরবর্তী আমি জাস্ট কোনো রিয়াটা তারটা আমি লাগিয়ে দিয়ে যাবো না আপনি যেখানে সুবিধা রাউটার সেটআপ দিয়ে যাবো না যেখানে সুবিধা আপনি লাগাই নিন কোনো সমস্যা নাই
যদি আপনি যদি বলেন যে আরো দূরে নেব তাহলে আমি তার আরো বেশি দিয়ে যাব। বললাম না ভাই সমস্যা নেই, এখানেই থাক, যতটুকু তার দিক আছে নিয়ে দিন, মনে করেন যে অনেক ব্যাক আপ দেওয়া যাবে, আর ফাঁকে কোথাও নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, এখানে দিলে আমার ইনশাল্লাহ পুরো বাড়ি ব্যাক আপ হওয়া যাবে। তো এই বলে ভাইদেরকে বিদায় করে দিলাম, ভাইরা চলে গেছে। আর কালকে শুক্রবার, এই জন্য আসলে আজকে কাজগুলো খুললো না, একদিন মাঝখানে আসেই, আর আজকে অনেক জায়গায় লাইন টানাবে আমার এখানে। আবার মানে আমরা গাদের এলাকার ভিতরে আজকে দুইজন নিয়েছি, জাফর আর আমি। জাফর হলো মনে করেন যে পাশের বাড়ির স্বাস্থ্য ভাই, অন্যবাসীর, সেও নিল আর আমি নিলাম, দুইজন মিলে লাইন টানলাম। আসলে এখন বর্তমানে লাইন নিতে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করতে হচ্ছে, দেখা যায় যে একটা লাইনের পিছনে প্রায় 5-6 হাজার টাকা চলে যায়, রাউটার কেনা লাগে, অন্য কেনা লাগে, তাদের সার্ভিস চার্জ দিতে হয়, সব মিলে আসলে অনেক টাকা চলে যায়। আসলে শহরের দিকে দেখা যায় যে তারাই বলে যে ভাই আপনি লাইন নেন, লাইন লাগা দিতে কোনো টাকা লাগে, সার্ভিস চার্জ লাগবে না। আর গ্রাম অঞ্চলে বোঝেন না, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, তারের অনেক টাকা পয়সা লাগে, যার কারণে তাদের থেকে সার্ভিস চার্জ নেওয়া ব্যাপার না। যাই হোক, আর রাজশাহীতে গাইজ ঘুরে আসার পর যাবতীয় যেগুলো টুকিটাকি কাজ আছে, আমার স্বাস্থ্য ভাই একটা আছে, তার বাড়ি এখান থেকে অনেক দূরে, প্রায় 40 মিটারের মতো, আর এখান থেকে আসলে আর লাইন পাবে না, দেখা যাবে যে এক দাগও পাবে না। তো ওকে মনে করেন যে এখান থেকে একটা লাইন অ্যাক্সেস মুট করে সেখানে অ্যাক্সেস দিতে হবে, ওখানে একটা রাউটার আছে সেখানে সেট আপ করে দিতে হবে, আর এটা করবো রাজশাহীতে ঘুরে আসার পর, কারণ এখন লাইন সেট আপ করে অর্ডার দিয়ে যায় নাই। আর অর্ডার দিবে শনিবারে, আমি রাজশাহীতে ঘুরে আসবো আসলে রবিবারে সম্ভবত বা সোমবারে, এই দুদিনের ভিতরেই। তো তারপরে এসে মনে করেন লাইনগুলো কমপ্লিট করে দেবো, একবারে সেট আপ করে দিয়ে দেবো, তারপরে তারা চালাবে। আর ওখান থেকে আসলে আর একজন নেবে, না মাহাদুল, ওকেও দেবো, সেও লাইনটা নেবে, তাকে কি এইভাবেই করে দিতে হবে, ওর থেকে মানে আমার স্বাস্থ্য ভাই লাইনের ওখান থেকে তাকে সিস্টেম করে দিতে হবে তার দিয়ে। তো আর মনে করেন 60 মিটারের মতো হবে সম্ভবত ওখান থেকে, আর অনেক দূর। তো ওখান থেকে ওকেও অ্যাক্সেস মুট করে দিয়ে সব সিস্টেম করে দেবো, সেও চালাবে, আর ওর থেকে আসলে কেউ নেবে না, ও একাই চালাবে। আর মনে করেন যে আবার যে 7-8টা ফোন আসলে সবাই মিলে চালাবে, দেখা যাবে যে 7 MBPS দিয়ে আলহামদুলিল্লাহ ব্যাক আপ চলে যাবে। অনেক জায়গায় আমি যখন অন্য জায়গায় থাকতাম তাদেরকে এইভাবে করে দিয়েছি, বেশ কয়েক জায়গায় মানে ধুমছে চালাই যাচ্ছে। তা আমি চাচ্ছি যে আমরা ওইভাবেই নেব, কারণ 500 টাকা বিল দেখা যাবে যে একজন দেওয়া একটা কষ্ট করে দাঁড়ায়। তো 4-5 জন নিয়ে যদি চালায় দেখা যাবে যে সবার 150 করে হয়তো বা বিল আসবে, এইভাবে চালাতে হবে। তো এই জন্য এই জিনিসটা আসলে নিন্দার টেকনিক, এটা এক ধরনের টেকনিক, এইভাবে আসলে লাইনগুলো নিয়ে চালাতে হয়। 4-5 জন দেখা যাচ্ছে একটা লাইন নিলে প্রচুর পরিমাণ টাকা লাগে, আর 500 টাকা মাসে বিলও দিতে হয়, আসলে অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায়, ঠিক আছে, অনেক টাকা ব্যয় হয়ে যায়। এই জন্য আসলে এই নিন্দার টেকনিকগুলো আসলে খাটানো, ঠিক আছে। তো আমি আজকে হয়তো বা রাজশাহী যেতে পারি, বিলটা আসলে এই পর্যন্তই দেখাবো, পরবর্তী ঘুরে আসার পরে যখন কী হয় তখন আবার নতুন আরেকটা ব্লগ বানাবো আপনাদের জন্য, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি তেমন একটা ভালো কোয়ালিটি বা ভালো কিছু দেখাতে পারে নাই, তখন এখানে কোনো মজার কোনো বিষয় নাই। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর ফরমালে ছড়িয়ে দেবেন, আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন যেন আপনাদের নতুন নতুন ভিডিও বেশি উপহার দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।